মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মহাদেবকে ছাড়া অন্য আর কাউকে স্বামী হিসেবে ভাবাও আমার পাপ। মা পার্বতী, তোমার সঙ্গে নারায়ণের বিবাহের প্রস্তাব স্বয়ং নারদ নিয়ে এসেছিলেন, আর আমরা তোমার মাতা পিতা, তোমার ভালো মন্দ আমরা খুব ভালো করে জানি, আর সেই জন্য আমরা এই প্রস্তাবে রাজি হয়েছি। পার্বতী, একবার ভেবে দেখো, স্বামী হিসেবে ভগবান বিষ্ণুকে কোন মেয়ে পেতে চাইবে না? উনি ত্রিলোকের অধীশ্বর, ওনার মতো উত্তম বর তুমি কোথাও পাবে না। উনি সর্বোত্তম। পার্বতী, না মা, নারী যাকে ভালোবাসে সেই তার কাছে সর্বোত্তম, তা সে সেবক হোক বা স্বামী, নর অথবা নারায়ণ। আর পিতা, মহাদেব আমার কাছে সর্বোত্তম, উনি সুখের অসীম সাগর, শিবই সত্য আর শিবই সুন্দর। মাতা পার্বতীর অনুভূতি হিমালয়রাজ কেন বুঝতে পারছেন না? নারায়ণ নারায়ণ মা, প্রেমের পরীক্ষা সর্বদা নেওয়া হয়, আপনি তো জানেন বহুকাল পূর্বে যা মা পার্বতীর সঙ্গে হয়েছিল পৃথিবীতে আজ তাই ঘটছে, আর যার সঙ্গে হচ্ছে মা তিনি আপনার পরম ভক্ত। এই কন্যার ব্যথা কি মা পার্বতীর ব্যথার সমতুল্য নয়? তার কষ্ট দেখেই তো আমার মাতা পার্বতীর কষ্টের কথা স্মরণে এলো, সেই কারণেই তো আমি ওনার বিবাহের কথা চিন্তা করছিলাম। আমি জানি দেবর্ষি, সেই একই পরিস্থিতিতে এই সময় আমার ভক্ত স্বাতীও রয়েছে। বাবা, তুমি তো ইন্দ্রর সঙ্গে আমার বিয়ের জন্য রাজি হয়েছিলে, তাহলে হঠাৎ কি হয়ে গেল? যে ছেলেটাকে আমার যোগ্য মনে করেছিলে সে হঠাৎ করে অযোগ্য কি করে হয়ে গেল? কেন হতে পারে না আমার সঙ্গে ইন্দ্রর বিয়ে? আরে হতে পারে না, আমি একবার বলেছি না যে এই বিয়ে হতে পারে না মানে হতে পারে না। এই বিষয়ে আমি আর একটাও কথা বলতে চাই না, বুঝতে পেরেছিস? আচ্ছা, তুমি তো ইন্দ্রর বাড়ি ওর বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলে, উনি এমন কি বললেন তোমাকে? ওরা যা বলেছে না তা না তুমি শুনতে পারবে না তোমার মেয়ে। বাবা, আমি শুনবো, আমি শুনতে চাই যে ইন্দ্রর বাবা তোমাকে কি বলেছে, বলো। আরে কি কি বলবো তোকে, অসভ্য অহংকারী একটা লোক, আমাকে আমাকে বসতে পর্যন্ত বলেনি, বোঝ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।